একটু অন্যরকম খাবার দাবার খেলাম, বেশ সস্তায়। এই যে এই পোর্শনের মাটন কারি খেলাম মাত্র 120 টাকা। অবিশ্বাস্য হলেও সত্যি, নতুন রেস্টুরেন্ট বলে হয়তো ইন্ট্রোডাক্টরি অফারে এই সবগুলো পাচ্ছি। কী ছিল, কেমন ছিল, কী কী খেলাম, মাটনের কোয়ালিটি কেমন ছিল, সব নিয়ে বিস্তারিত জানাবো এই ভিডিওতে। এক এক করে দেখাই আমি কী কী খেলাম। প্রথমে নিয়েছিলাম এই চিজ পাও ভাজিটা, 2 পিস পাও আর এই পোর্শনের একটা চিজ দেওয়া ভাজি আমার থেকে দাম নিল মাত্র 60 টাকা। এটা কলকাতার অন্যান্য জায়গায় কিন্তু প্রায় 80 থেকে 100 টাকার উপরেই পড়ে যায়। আর টেস্ট কিন্তু বেশ ভালোই ছিল, সস্তা বলে যে টেস্ট খারাপ হবে সেরকম কিন্তু একদমই নয়। এরপরে খেলাম মুম্বাই স্টাইল চিকেন পকোড়া। আমরা যেরকম চিকেন পকোড়া খাই একদমই সেরকম নয়। এই প্রত্যেকটা পিসের দাম নিল ওরা 10 টাকা করে, মানে 4 পিস ছিল মাত্র 40 টাকায় আমি এই জিনিসটা পেলাম। আমার কাছে বেশ ভালোই লেগেছে। এরপরে ওদের আইকনিক একটা আইটেম আউট অফ দ্য মেনু আমায় খাওয়ালো, সেটা হলো তাওয়া ফিশ। দেখতে অনেকটা বাঙালি মাছ ভাবা বা পার্সি পাত্রানি মাছির মতো হলেও এই মুম্বাই তাওয়া ফিশটা কিন্তু পুরো আলাদা ছিল। পমফ্রেট দিয়েছিল আর যে মশলা ওরা এই মাছে ইউজ করেছিল সেটা পুরোটাই ইউনিক। এরকম টেস্ট আমি আগে কখনো উত্থাও পাইনি, একদম নতুন রকমের খাওয়া দাওয়া, বেশ টেস্টি ছিল। এরপরে নিয়েছিলাম মুম্বাইয়ের এই পনির পোলাওটা, এটাও খেতে আমার বেশ ভালো লেগেছিল। তার সাথে নিয়েছিলাম ওদের মাটনটা। মাটনের কারিটা খেতে বেশ টেস্টি হলেও মাটনের যে কোয়ালিটি সেটা কিন্তু বেশ হার্ড ছিল। তো কিছু খাওয়ার পরে আমার বিল হলো 485 টাকা। দোকানের নাম হচ্ছে মুম্বাই মশালা, যেটা গড়িয়া আর বাঘাবতীর মাঝখানে যে রামগড় বাসস্ট্যান্ড আছে, এই যে বাসস্ট্যান্ড, বাসস্ট্যান্ডের ঠিক পেছনেই মুম্বাই মশালা নামের দোকান। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা।